হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদেরকে ভালো রাখার জন্য আর আপনারা ভালো থাকার জন্য আমরা নিয়ে আসি ইউটিউবের প্ল্যাটফর্মের এ টু জেড আপডেট এবং আদার ওয়েব ফর্মুলাগুলা, যেটার মাধ্যমে আপনি ইউটিউবের প্ল্যাটফর্মে সব কিছু জানতে পারেন এবং সব কিছু কাজ আপনি নিজেই একা করতে পারেন। আমি আজকে যে টপিকটা নিয়ে এসেছি সেটা হচ্ছে আপনাদের জন্য বেশি ইম্পর্টেন্ট, কারণ আমরা সকল ইউটিউবাররাই বলি আপনার চ্যানেলকে সঠিকভাবে কাস্টমাইজেশন করো। তো যখন কাস্টমাইজেশনের শব্দটা বলা হয় তখন সবার কাছে কাস্টমাইজেশন শব্দটা অনেক পরিচিত। অনেকে বলে যে কাস্টমাইজেশন কি, অনেকে আবার জানি। তো আমি যারা না জানেন তাদেরকে বলছি, কাস্টমাইজেশন হচ্ছে আপনার চ্যানেলকে সাজিয়ে বা গুছিয়ে রাখা। সিম্পল একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেই। কাস্টমাইজেশন অর্থ হচ্ছে আপনার জায়গাটাকে সুন্দর এবং পরিচ্ছন্ন এবং সাজানো গোছানো মালপত্রগুলোকে রাখানো, এটাকে বলে কাস্টমাইজেশন। বা যদি আপনি সামাজিকভাবে উদাহরণ দিতে গেলে, যেমন একটা দোকানে যদি মালপত্রর জায়গায় জায়গায় মাল থাকে তাহলে কিন্তু কাস্টমারের পরিমাণটাও এখানে বেশি থাকে। তো সকল ইউটিউবাররাই বলে আপনার চ্যানেলের যে ভিডিওটা যে জায়গায় প্রয়োজন সেই জায়গায় রাখুন, তাহলে কাস্টমার এমনিতে আপনার চ্যানেলে চলে আসবে বা ভিউয়ার্স আপনার চ্যানেলে চলে আসবে, এটাই কিন্তু আমরা চাই। তো কাস্টমাইজেশন শব্দটা করলে আমরা জানি সবাই কাস্টমাইজেশন করব। তো আজকে কাস্টমাইজেশনে শুধু আমি একটা ধাপ দেখাবো, সেই ধাপটা কি আজকে আমি আপনাদেরকে দেখাবো, বেসিক ইনফো। কাস্টমাইজেশনের বেসিক ইনফোতে কি কি আছে বা কি কি করবেন সেটা আমি আজকে এই পর্যায়ে দেখিয়ে দেব। তো সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন। আর আপনি যদি আমাদের এই পরিবারের একজন নতুন সদস্য হয়ে থাকুন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ একটা সাবস্ক্রাইবে আমাদের নতুন নতুন ভিডিও নিয়ে আসতে বাধ্য করবে। তো চলুন চলে যাই মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিন থেকে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আমরা আজকের কাজটা, বেসিক ইনফোটা কমপ্লিট করব। তো চলুন চলে যাই মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিন লাস্ট গো। হ্যালো বন্ধুরা, আমি চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে আসার পর আমি আপনাদেরকে বলবো কিভাবে আমরা বেসিক ইনফোর কাজ করবো আজকে কাস্টমাইজেশনে, ঠিক আছে, ইউটিউব চ্যানেলে। তো তার জন্য আমি আমার ইউটিউব চ্যানেলটা ওপেন করে নিচ্ছি। তো আমি এটাকে ক্লিক করে দিলাম। এটাতে ক্লিক করার পর অবশ্যই আপনাকে আপনার ফাইলটা ডেস্কটপ থাকলে ডেস্কটপ করে নেবেন, আর ডেস্কটপ না থাকলে করে নেবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে ডেস্কটপ আছে, আমি এখান থেকে ইউটিউব লোগোতে ক্লিক করে দেবো। তো আমি ইউটিউব লোগোতে যখন ক্লিক করে দেবো এখান থেকে দেখতে পাচ্ছেন একটা অপশন চলে আসছে ইউটিউব স্টুডিও বা ক্রিয়েটর স্টুডিও, আমি এটাতে ক্লিক করে দেবো। যখনই এটাতে ক্লিক করে দেবো আপনার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে, আপনি দেখতেই পাচ্ছেন, একটু অপেক্ষা করুন, দেখতে পাচ্ছেন এমন একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা জানেন যে ইন্টারফেসটা কিসের জন্য আসছে বা কেন আসছে, এই ইন্টারফেসটা অবশ্যই সবাই চেনেন, ঠিক আছে। তো এখন আমাদের কাজটা কি, আমরা যখন কাস্টমাইজেশনের কাজ করব বেসিক ইনফো, তো আমি এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে চলে যাব। নিচে চলে যাওয়ার পর ওই দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন আছে কাস্টমাইজেশনের অপশনটা, ঠিক আছে। তো আমি এটাতে ক্লিক করে দেবো। তো যখনই এটাতে ক্লিক করে দিব প্রথমেই চলে আসবে দেখতে পাচ্ছেন যে লেআউট, তারপর ব্রিডিং। তো আজকে আমি কাজ করব বেসিক ইনফোর। তো আমি বলেছিলাম আমি আজকে বেসিক ইনফো করবো, ঠিক আছে। তো আমি বেসিক ইনফোতে ক্লিক করে দিলাম। তো বেসিক ইনফোতে আমি ক্লিক করে দিলাম। বেসিক ইনফোতে ক্লিক করার পর আজকে যে কাজটা, তো আমরা কিন্তু বেসিক ইনফোতে আসার পর আমি এখান থেকে চাইলে আমাদের চ্যানেলের নামটাও চেঞ্জ করতে পারি আইকন বাটনে ক্লিক করে, ঠিক আছে। তো আপনি কিন্তু চ্যানেলের নাম চেঞ্জ করবো না, আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন, এটা আপনার ইচ্ছা। তো প্রথম হচ্ছে আমাদের ডিসক্রিপশনটা লিখতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে ডিসক্রিপশন আমার অলরেডি কিন্তু লেখা আছে। এখান থেকে আপনি ডিসক্রিপশনটা আপনারা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে লিখে নেবেন, ঠিক আছে। আবার কিন্তু লেখা আছে, আমি লিখব না আপনাদেরকে দেখানোর জন্য। তারপর যে কাজটা করতে হবে, আপনারা অনেকেই বলি যে আপনারা বিজনেস ইনকোয়ারি ইমেলটা অবশ্যই ব্যবহার করবেন, অনেকেই ব্যবহার করেন না, ঠিক আছে। তো আমি আপনাদেরকে বলবো এই বিজনেস ইনকোয়ারি ইমেলটার মাধ্যমে আপনার সাথে কেউ কন্ট্যাক্ট করতে পারবে, ঠিক আছে। আপনি এটা ব্যবহার করে নেবেন। এখান থেকে চাইলে আপনি কি করতে পারেন, এখান থেকে ল্যাঙ্গুয়েজও সিলেক্ট করতে পারেন যে ল্যাঙ্গুয়েজ কীভাবে ট্রান্সলেশন, বাংলা ল্যাঙ্গুয়েজ। এখান থেকে অ্যাড একটা অপশন আছে, অ্যাড ল্যাঙ্গুয়েজ, ওইখান থেকে ক্লিক করে আপনি সিলেক্ট করতে পারেন। তো এইগুলো ভিডিও কিন্তু অ্যাড ল্যাঙ্গুয়েজ কীভাবে সিলেক্ট করবেন সেটা কিন্তু আমার ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে, ওইখান থেকে দেখে আসতে পারেন। তো ওইখান থেকে বেরিয়ে ইজিতে সিলেক্ট করে নিতে পারেন আপনার ডিসক্রিপশন ল্যাঙ্গুয়েজটা, ঠিক আছে। তারপর নিচে দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে আপনি লিঙ্ক, কয়েকগুলো লিঙ্ক শেয়ার রেখেছি। তো এই লিঙ্কগুলো কীভাবে আমি অ্যাড করেছি, সবাই অনেকেই প্রশ্ন করে লিঙ্ক কীভাবে অ্যাড করবো, ঠিক আছে। তো অবশ্যই আমি লিঙ্ক অ্যাড করার জন্য দেখতে পাচ্ছেন এখানে একটা অ্যাড লিঙ্ক অপশন আছে। অ্যাড লিঙ্কে যখন ক্লিক করবেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিই, অ্যাড লিঙ্কে যখন ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অপশন চলে আসছে। এখানে আপনার যেই ওয়েবসাইটের নামটা দিবেন, তারপর এখান থেকে আপনি এখানে লিঙ্কটা দিয়ে দিবেন, অটোমেটিকলি লিঙ্কটা আমাদের কোথায় হবে, যে ব্যানার আছে ব্যানারের মধ্যে সেট হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এটা দিব না, আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। আপনারা চাইলে ওই জায়গায় যদি ডিলিট করেন এখান থেকে অটোমেটিকলি ডিলিট করে দিতে পারেন, এটাকেও চাইলে ডিলিট করতে পারেন, সেম টু সেম প্রসেসে, ঠিক আছে। তো আমি ডিলিট করে দিচ্ছি। তারপর যে অপশনটা আসে সেটা হচ্ছে আপনার যে কন্টাক্ট ইনফো ইমেলটা আমরা কি ব্যবহার করি না, তো এই ইমেলটার মাধ্যমে কিন্তু দেখবেন যে কন্টাক্ট ইনফো ভিউ মোর একটা ইমেল অপশন চলে আসে অনেক বড় বড় ইউটিউবার চ্যানেলে, ঠিক আছে। তো এইটা ব্যবহার করলে কিন্তু বড় বড় চ্যানেলের কাছে এটা চলে আসে। তো এটা ব্যবহার করব, অবশ্যই কিন্তু আপনারা এটা ব্যবহার করে রাখবেন। তো যখন আপনার এগুলো কমপ্লিট হয়ে যাবে আপনি কি করবেন, অনেকে কমপ্লিট হলে এটা সেভ করতে পারে না। যখন আপনার কমপ্লিট হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছি একটা পাবলিশ অপশন আছে, যদি আপনি কোনো কিছু লেখেন এখানে পাবলিশ অপশন আসবে। আমি সিম্পল আপনাদের দেখাই দিই, যেমন আমি একটা চেঞ্জ করলে অবশ্যই আমি এটা নতুন করে আপলোড করতে চাইবো। তো আমি যেমন আমি এটা অ্যাড লিঙ্কে ক্লিক করলাম, তো অ্যাড লিঙ্কে ক্লিক করার পর এটাতে আমি এটাতে যাওয়ার পর অপশন এখানে কিন্তু একটা কী হবে আপনার পাবলিশ একটা অপশন চলে আসবে, ঠিক আছে। তো পাবলিশ যখন চলে আসবে এখান থেকে পাবলিশ করে দেবেন, অটোমেটিকলি এটা পাবলিশ হয়ে যাবে এবং সবার কাছে চলে যাবে। আর আপনার চ্যানেল বেসিক ইনফোটা সুন্দর দেখাবে, ঠিক আছে, আপনার চ্যানেলটা ভিআইপি দেখাবে। তো আশা করি আপনারা এভাবে কিন্তু আপনাদের চ্যানেলের বেসিক ইনফোটা সুন্দরভাবে এবং স্পষ্টভাবে সাজাতে পারেন। তো আশা করি আপনি ক্লিয়ারলি বুঝে গেছেন, যদি বুঝে যান অবশ্যই বলবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনার একটা সাবস্ক্রাইবারে আমাদের নতুন নতুন ভিডিও নিয়ে আসতে বাধ্য করবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন।